প্যান আধারের লিংক করানোর নামে নয়া প্রতারণা চক্র। ফোন কল ও এসএমএস এর মাধ্যমে প্রতারণা, নিমেষে ফাঁকা হচ্ছে অ্যাকাউন্ট, সতর্ক করল পুলিশ। নয়া ফোন দিয়ে সাইবার প্রতারকদের এবার সরকারি নির্দেশিকাকেই এক প্রকার হাতিয়ার করে বেছানো হয়েছে প্রতারণার জাল। সম্প্রতি কেন্দ্র সরকারের একটি নির্দেশে সরগোল পড়ে গিয়েছিল গোটা দেশে। নির্দিষ্ট সময়ের মধ্যে আধার ও প্যান কার্ড লিঙ্ক করাতে না পারলে বাতিল হয়ে যাবে প্যান কার্ড। নির্দিষ্ট সময়ের পর লিঙ্ক করলে পড়বে 10,000 টাকা জরিমানা এবং নির্দিষ্ট সময়ের মধ্যে লিঙ্ক করতেও লাগছিল 1,000 টাকা। এই নির্দেশিকা শুনে চিন্তায় পড়ে গিয়েছিলেন সাধারণ মানুষ। হুড়োহুড়ি করে শুরু হয় দুটি কার্ডের সংযুক্তিকরণ, আর এই সময়েরই সদ্ব্যবহার করেছে সাইবার প্রতারকেরা। এ নিয়ে ইতিমধ্যেই একাধিক অভিযোগ জমা পড়েছে বিভিন্ন থানায়। কারো 25,000, কারো বা 75,000 টাকা খোয়া গিয়েছে। অভিযোগ খতিয়ে দেখে নেপথ্যে জামতারা গ্যাংয়ের হাত রয়েছে বলেই অনুমান কলকাতা পুলিশের। অভিযোগকারীরা জানিয়েছেন ভিকে সেন্ট্রাল গভর্নমেন্ট বলে একটি নম্বর থেকে মেসেজ আসছে, তাতে লেখা থাকছে আপনার আধার ও প্যান কার্ড এখনও লিঙ্ক হয়নি, তার জন্য সরকারি আধিকারিক আপনার বাড়িতে যাবেন, এই প্রক্রিয়ায় সম্মতি জানাতে নিচের লিঙ্কে ক্লিক করুন। অভিযোগ আর এই লিঙ্কে ক্লিক করলেই সব তথ্য চলে যাচ্ছে প্রতারকদের কাছে। সরকারি নম্বর দেখে অনেকেই এই ফাঁদে পা দিচ্ছেন, যার ফলে খোয়া যাচ্ছে 1,000 টাকা। এ তো গেল এক রকমের ফাঁদ। অনেকের কাছে আবার আধার প্যান কার্ড লিঙ্ক করানোর জন্য ফোনও এসেছে। ফোনের ওপারের ব্যক্তির প্রস্তাবে সম্মতি জানালেই ওপার থেকে বলা হচ্ছে ভেরিফিকেশনের জন্য ওটিপি পাঠানো হচ্ছে, সেই ওটিপি শেয়ার করলেই খালি হয়ে যাচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট। কেন্দ্রীয় সরকারের হঠাৎ প্রকাশ করা নির্দেশিকায় অনেক সাধারণ মানুষই ঘাবড়ে গিয়েছিলেন, আর এই সুযোগকেই, সাধারণের দুর্বলতাকে এক প্রকার ব্রহ্মাস্ত্র করেছে সাইবার প্রতারকেরা। এক ব্যক্তি জানিয়েছেন তার এক আত্মীয় এমন ফোন পেয়েছিলেন, তার বয়স হয়েছে, বুঝতে না পেরে ফোনে আসা ওটিপি দিয়ে দেন, এরপরই তার অ্যাকাউন্ট থেকে 3 দফায় মোট 25,000 টাকা উধাও হয়ে যায়। অন্যদিকে লাবণ্য দত্ত নামে এক মহিলা জানান তার ভাইয়ের সাথেও এমন ঘটনা ঘটেছে। তার ফোনে মেসেজ এসেছিল, সেখান থেকেই হয় প্রতারণা, প্রায় 75,000 টাকা গায়েব হয়ে গিয়েছে ব্যাংক অ্যাকাউন্ট থেকে। পুলিশের দ্বারস্থ হয়েছেন প্রতারিতরা। পুলিশ জানাচ্ছে এক্ষেত্রে টার্গেট করা হচ্ছে প্রবীণ ব্যক্তিদের, পাশাপাশি এ বিষয়ে সাধারণকেও সতর্ক করছেন সাইবার বিভাগের ডেপুটি কমিশনার অতুল ভি। তিনি বলেন কোনো লিঙ্কে ক্লিক করা কিংবা ওটিপি শেয়ার না করার জন্য বারবার বলা হয়েছে, মানুষকে আরও সচেতন হতে হবে, এক্ষেত্রে সচেতনতাই সব থেকে বড় অস্ত্র। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।